এই লেকচারে আমরা কারেন্ট ট্রান্সফর্মারের ওপর বেস করে একটা প্রবলেম সলভ করব দেখো এখানে কি বলা আছে যে এ ফাইভ হান্ড্রেড অ্যাম্পিয়ার স্ল্যাশ ফাইভ অ্যাম্পিয়ার মানে বেসিক্যালি কারেন্ট ট্রান্সফর্মারের দুটো ওয়াইন্ডিংয়ের যে রেটেড কারেন্ট সেটা বলে দিয়েছে এখানটায় এবার এখানে একটা জিনিস দেখো এখানে যে পাঁচশো অ্যাম্পিয়ারের কথা বলেছে ফার্স্টে এটা তাহলে কোন কারেন্ট কারণ প্রাইমারিতে আমরা যখন সার্কিটটা ড্র করেছিলাম ট্রান্সফর্মারের এক্স্যাক্ট ইকুইভারেন্ট সার্কিট সেখানে দেখেছিলাম যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে তিনটে কারেন্ট ছিল একটা কারেন্ট ছিল রেটেড কারেন্ট যেটাকে আমরা আই টু ড্যাশ দিয়ে ডিনোট করেছিলাম একটা ছিল হচ্ছে গিয়ে নোলোড যে ব্রাঞ্চটা ছিল সেখানে একটা নোলোড কারেন্ট দেখানো ছিল আই জিরোর কথা দেখানো হয়েছিল যেটা ফার্দার আই মিউ আর আই ডাব্লু দুটো কম্পোনেন্টে ভেঙে যাচ্ছিল আর আর একটা ছিল হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কারেন্ট সেটাকে আমরা ডিনোট করতাম আই ওয়ান দিয়ে বেসিক্যালি আই টু ড্যাশ আর আই জিরোর যে রেজাল্টেন্ট বা ভেক্টর সাম সেটাই ছিল হচ্ছে আই ওয়ান তাহলে এই তিনটে কারেন্টের মধ্যে কোন কারেন্টটা এটা তাহলে দেখো এখানে যেটা বলে দিয়েছে ফাইভ হান্ড্রেড এমপিয়ার স্ল্যাশ ফাইভ অ্যাম্পিয়ার এটা তো রেটেড কারেন্ট আর রেটেড কারেন্ট কোনটা সেটা হচ্ছে আমার আই টু ড্যাশ এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে তারপর বলছে ফ্রিকোয়েন্সি ফিফটি হার্চ কারেন্ট ট্রান্সফর্মার হ্যাজ এ বার প্রাইমারি বার প্রাইমারি মানে তার যে নাম্বার অফ টার্নস সেটা হচ্ছে এক তাহলে এখানে প্রাইমারির যে নাম্বার অফ টার্নস সেটা বলে দিচ্ছে কত ওয়ান সেকেন্ডারি বার্ডেন ইজ এ পিওর রেজিস্ট্যান্স অফ ওয়ান হোম এবার খেয়াল করো যে কারেন্ট ট্রান্সফরমারের যে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা থাকে সেখানে আমরা একটা অ্যামিটার কানেক্ট করি কারণ কারেন্ট ট্রান্সফর্মার কী করে একটা অ্যামিটারকে কারেন্ট মেজার করতে হেল্প করে তো কারেন্ট ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে থাকে একটা অ্যামিটার তাহলে এখানে যে ট্রান্সফর্মারের যে বার্ডেনের কথা বলেছে যেটা পিওর রেজিস্ট্যান্স অফ হোম সেটা হচ্ছে বেসিক্যালি ট্রান্সফর্মারের যে অ্যামিটারটা কানেক্ট করা আছে সেই অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স তাহলে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা আর এম লিখতেই পারি আর এম ইকোয়ালস টু বলে দিয়েছে কত ওয়ান ওহম বলে দিয়েছে ইট ড্রস এ কারেন্ট ফাইভ অ্যাম্পিয়ার তার মানে সেকেন্ডারিতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে বা অ্যামিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে অবভিয়াসলি আই টু সেটার ভ্যালু বলে দিয়েছে ফাইভ এমপিয়ার ম্যাগনেটিক কোর রিকোয়ার্স টু ফিফটি অ্যাম্পিয়ার টার্ন অফ ম্যাগনেটাইজেশান এবার দেখো আর ট্রান্সফর্মারের লেকচারগুলোর সময় কি বলেছিলাম যে সেকেন্ডারিকে যদি আমরা ওপেন রাখি এই অবস্থায় প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা নোলোড কারেন্ট এই নোলোড কারেন্ট কী কাজে অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে এই নোলোড কারেন্টটাই আমার প্রাইম মানে সরি ট্রান্সফর্মারের যে কোর আছে সেই কোরে ম্যাগনেটিক ফ্লাক্সকে এস্টাবলিশ করছে তো তাহলে এখানে তো কোথাও কোনো লসের কথা বলে দেয়নি কোশ্চেন টোটাল কোশ্চেনটা পড়ে দেখো কোর লস বা কপার লসের কথা যেহেতু বলা নেই তাহলে আমরা সেগুলোকে নেগ্লেক্ট করে নেব তার মানে সেখানে ধরব কি যে ট্রান্সফর্মারের যে নোলোড কারেন্টটা আছে নোলোড কারেন্টের টোটালটাই ম্যাগনেটিক ফ্লাক্স এস্টাবলিশমেন্টের কাজে ইউজ হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মারের ক্ষেত্রে নোলোড কারেন্টের দুটো দুটো পার্ট থাকে একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট যেটাকে আমরা আই মিউ দিয়ে ডিনোট করি বা আই এম দিয়ে ডিনোট করি আর একটা হচ্ছে গিয়ে লস কম্পোনেন্ট কোর লস কম্পোনেন্ট যেটাকে আইডাব্লু দিয়ে ডিনোট করি এই আই জিরোর মধ্যে আইডাব্লু কম্পোনেন্টটার জন্য কোর লস হয় আর আই মিউ বা আই আইএম কম্পোনেন্টের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স এস্টাবলিশড হয় বাট যেহেতু কোশ্চেনে কোর লস বা কপার লসের কথা কিছু বলে দেওয়া নেই তার জন্য আমি ধরে নিচ্ছি যে নোলোড কারেন্টটার টোটালটাই মানে আইজিরো কারেন্ট টোটালটাই ফ্লাক্স এস্টাব্লিশডের কাজে ইউজড হচ্ছে তো এখানে বলছে কি যে দ্য ম্যাগনেটিক কোর রিকোয়ার্স টু ফিফটি অ্যাম্পিয়ার টান ম্যাগনেটাইজেশান তাহলে সেকেন্ডারিকে ওপেন রাখা অবস্থায় প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো করছে মানে নোলোড কারেন্ট বা আই জিরো কারেন্ট ট্রান্সফর্মারের মানে কারেন্ট ট্রান্সফর্মারের প্রাইমারির এন ওয়ান নাম্বার অফ টার্নসের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে তাহলে এন ওয়ান নাম্বার অফ টার্নসের মধ্যে দিয়ে যখন আই জিরো পরিমাণ কারেন্ট ফ্লো হবে তখন যে এমএমএফটা পাবো সেটা কত এন ওয়ান ইন্টু আই জিরো এই এন ওয়ান ইন্টু আই জিরো এম এম এফটাই কী করছে ট্রান্সফর্মারের যে কোর আছে সেই কোরে ফ্লাক্সটাকে এস্টাবলিশ করছে তার মানে এন ওয়ান ইন্টু আই জিরো এখানে বলে দিয়েছে কত টু ফিফটি অ্যাম্পিয়ার টার্ন তারপরে বলেছে ফাইন দ্য পার্সেন্টেজ রেশিও এরর তাহলে আমি ফার্স্টে কোশ্চেন থেকে ডেটাগুলোকে সেপারেট করে সাজিয়ে লিখবো আচ্ছা এখানে যে রেশিও এরর বার করতে বলেছে তাই তো আর রেশিও এরর মানে আমরা কি জানি যে নমিনাল রেশিও মাইনাস অ্যাকচুয়াল রেশিও ডিভাইডেড বাই অ্যাকচুয়াল রেশিও এটাকে যদি আমরা হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এই পার্সেন্টেজে বেরিয়ে যাবে তো যাই হোক ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আমার কোশ্চেন থেকে ডেটাগুলোকে সেপারেট করব তো শুরুতে যেটা বলে দিচ্ছে যে ট্রান্সফর্মারের রেটেড কারেন্টের কথা বলেছে তাহলে আই টু ড্যাশ আই টু ড্যাশ বলে দিয়েছে কত ফাইভ হানড্রেড ভুল করেও এটা আই ওয়ান লিখবে না কারণ আই ওয়ান হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট রেটেড কারেন্টকে আমরা আই টু ড্যাশ দিয়ে ডিনোট করেছিলাম যেটা ট্রান্সফর্মারের সরি কারেন্ট ট্রান্সফর্মারের যে থিওরির লেকচারটা ছিল সেখানেই ডিসকাস করা হয়েছে আর সেকেন্ডারির যে রেটেড কারেন্ট সেটা বলে দিয়েছে কত ফাইভ এমপিয়ার আচ্ছা তারপরে বলেছে কি বার প্রাইমারি তাহলে প্রাইমারির নাম্বার অফ টার্নস ইন ওয়ান টু হচ্ছে ওয়ান আর কি বলছে যে সেকেন্ডারিতে যে বার্ডেনটা আছে মানে অ্যামিটারের যে রেজিস্টেন্স সেটা হচ্ছে আর এম ইকোয়ালস টু ওয়ান হোম আর কি বলা আছে যে সেকেন্ডারি ড্রজ এ অফ ফাইভ অ্যাম্পিয়ার তো সেকেন্ডারির কারেন্টকে তো ফাইভ অ্যাম্পিয়ার আই টু ইকোয়ালস টু লিখিয়ে দিয়েছি ওই জন্য আগে আর ম্যাগনেটিক কোর রিকোয়েস্ট টু ফিফটি অ্যাম্পিয়ার টার্ন ম্যাগনেটাইজেশান প্রাইমারির নাম্বার অফ টার্নস যদি এন ওয়ান ধরি আর প্রাইমারিতে নোলোড কারেন্ট যদি আই জিরো হয় তাহলে এন ওয়ান ইন্টু আই জিরো বলে দিয়েছে কত টু ফিফটি অ্যাম্পিয়ার টার্ন দিয়ে বলেছে পার্সেন্টেজ রেশিও এর কত আমরা ক্যালকুলেশানটা শুরু করি চলো এখান থেকে বাট আগে তুমি এরকমও দেখে নিতে পারো যে অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছে সেখান থেকে আমরা দেখে নিই যে কি কি আছে আমাদের কাছে আর কি কি নেই তাহলে চলো ক্যালকুলেশানটা করতে আরও বেশি সুবিধা হবে এটা আমাদেরকে বের করতে দিয়েছে এটা ইন্টু হান্ড্রেড তাহলে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে কে এন আর আর এর ভ্যালু যদি আমরা জানি কোনোভাবে জানতে পারি কোনোভাবে তাহলে আমার অঙ্ক সলভ কেএন মানে কি নমিনাল রেশিও নমিনাল রেশিও মানে রেটেড প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই রেটেড সেকেন্ডারি কারেন্ট রেটেড প্রাইমারি কারেন্ট কত এখানে পাঁচশো অ্যাম্পিয়ার রেটেড সেকেন্ডারি কত কারেন্ট কত পাঁচ অ্যাম্পিয়ার তাহলে কে এন বেসিক্যালি হচ্ছে কত আই টু ড্যাশ বাই আই টু ইকসড হচ্ছে ফাইভ হান্ড্রেড বাই ফাইভ ইকস্ট হচ্ছে হানড্রেড এবার হচ্ছে গিয়ে আর ট্রান্সফরমেশন রেশিও বা অ্যাকচুয়াল রেশিও কী হয় আই ওয়ান ডিভাইডেড বাই আই টু অ্যাকচুয়াল প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেকেন্ডারি কারেন্ট আই টুর ভ্যালু কত বলে দিয়েছে পাঁচ আই ওয়ানের ভ্যালু আমরা জানি না তাহলে কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে কোনোভাবে আমাকে আই ওয়ানের ভ্যালু ক্যালকুলেট করতে হবে আচ্ছা তাহলে এবার দেখো একটা জিনিস এখানে এন ওয়ান ইন্টু আই জিরো কত বলে দিয়েছে টু ফিফটি অ্যান্ডিয়ার টার্ন কিন্তু এন ওয়ানের ভ্যালু কত এক তাহলে এখান থেকে এই ইকুয়েশানে এন ওয়ানের ভ্যালু যদি এক বসিয়ে দিই তাহলে আই জিরোর ভ্যালু মানে নোলোড কারেন্টের ভ্যালু আমরা পেয়ে যাব তাহলে ফার্স্টে আমরা সেই কাজটাই করে নিই ওয়ান ইন্টু আই জিরো ইকলস টু হচ্ছে টু ফিফটি অতএব আই জিরো ইকুয়ালস টু কত টু ফিফটি এমপিয়ার আচ্ছা এবার আমাকে আই ওয়ান বের করতে হবে ট্রান্সফর্মারের যখন অ্যাকচুয়াল সার্কিটটা ড্র করেছিলাম যেটা এক্স্যাক্ট ইকুইভারেন্ট সার্কিট সেখানে আমরা দেখেছিলাম যে ট্রান্সফর্মারের প্রাইমারির যে অ্যাকচুয়াল কারেন্ট দ্যাট ইজ দ্য ভেক্টর সাম অফ নোলোড কারেন্ট অ্যান্ড রেটেড প্রাইমারি কারেন্ট মানে আই ওয়ান ইকুয়ালস টু মানে আই ওয়ান ভেক্টর ইকুয়ালস টু আই জিরো প্লাস আই টু ড্যাশ ভেক্টর তাহলে এখানে আই জিরো ভেক্টর যেটা আছে তার ম্যাগনিচিউড বা মডিউলাস হচ্ছে গিয়ে টু ফিফটি অ্যাম্পিয়ার আর আই টু ড্যাশ এটার যে ম্যাগনিচিউড বা মডিউলা মডিউলাস সেটা হচ্ছে গিয়ে ফাইভ হান্ড্রেড অ্যাম্পিয়ার ভ্যালুগুলো আমরা জানি তাহলে ফেজার ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে আমার ফেস অ্যাঙ্গেলগুলো বেরিয়ে যাবে তাহলে আমি তখন ভেক্টর সাম করতে পারবো তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার এবার ফেজার ডায়াগ্রাম ড্র করা তাহলে ট্রান্সফর্মার নিয়ে যখন ডিসকাস হচ্ছে আমরা ফেজার ডায়াগ্রাম কি করব প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে যে জিনিসটা কমন সেটাকে রেফারেন্স নিয়ে নিলাম আমাদের সুবিধার জন্য সেটা হচ্ছে গিয়ে যে ফ্লাস্কটা সেটা কোরের মধ্যে যে ফ্লাক্সটা প্রাইমারি আর সেকেন্ডারিকে লিঙ্ক করছে সেটাকে নিলাম প্রাইমারি এবার আমরা ট্রান্সফরমারই ডিরাইভ করা শিখেছিলাম যে ইন্ডিউস টিএমএ ফ্লাক্সকে নব্বই ডিগ্রিতে ল্যাক করে তাহলে ফ্লাস্ককে যদি নব্বই ডিগ্রিতে ল্যাক করাই তাহলে সেটাই পেয়ে যাচ্ছি আমি কি ই ওয়ান ই টু এবার দেখো ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা কি করতাম যে ই টুর সঙ্গে কিছুটা ল্যাক করিয়ে নিতাম হচ্ছে ভি টুকে কেন করতাম এটা আসতো কেন তার কারণ হচ্ছে ট্রান্সফর্মারের যে ওয়াইন্ডিং আছে সেই ওয়াইন্ডিংয়ে রেজিস্টেন্স আর রিয়াক্টেন্স থাকছে তো তার জন্যই ই আর ভি টু ইন ফেজে থাকতো না বাট এই যে অঙ্কটা আছে এই অঙ্কে কোথাও রেজিস্ট্যান্স আর রিয়াক্টেন্সের কথা বলা নেই কোনো রকম কোর লস বা কপার লসের কথা কিছুই বলা নেই তাহলে লস যদি বলা না থাকে ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স আর রিয়াক্টেন্সকেও আমরা নেগলেক্ট করছি আর ওয়াইন্ডিংয়ের রেজিস্টেন্স রিয়াক্টেন্সকে যদি নেগ্লেক্ট করি তাহলে ইটু আর ভিটু থাকবে ইন ইনফেসে তো তার জন্য এখানে আর ভিটুকে এভাবে আকার দরকার নেই আমরা ভি টুকে কী করবো ই ওয়ান ই টু আর ভি টু সবকে ফেজে নিয়ে নিলাম যেহেতু ওয়াইন্ডিংয়ের রেজিস্টেন্স রিয়াক্টেন্স কিছুই দেওয়া নেই তাই ই টু আর ভি টু হচ্ছে ফেজে এবার একটা জিনিস দেখো এখানে অঙ্কতে বলেছে কি সেকেন্ডারিতে পিওরলি রেজিস্টিভ বার্ডের মানে অ্যামিটারের কথা যেটা বলা আছে সেকেন্ডারিতে সেটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট একটা তাহলে পিওরলি রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকে তাহলে সেকেন্ডারির যে ভোল্টেজ লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ ভি আর সেকেন্ডারিতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে মানে অ্যামিটার বা মিটারের মধ্যে দিয়ে বা ট্রান্সফর্মারের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট কী ফ্লো হচ্ছে আই টু ভি টু আর আই টু ইন ফেজে থাকবে কারণ সেকেন্ডারিতে বলছে পিওরলি রেজিস্টিভ বার্ডেন আছে তাহলে ভি টু আর আই টু ইন ফেজে আছে আই টুকে তাহলে আমি এর সঙ্গেই ড্র করে নিলাম এবার আই টুকে যদি প্রাইমারি সাইডে আমরা রিফ্লেক্ট করি কি পাবো আই টু ড্যাশ তাহলে আই টুকে অপোজিট দিকে বাড়িয়ে দিলাম স্ট্রেট লাইনটাকে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার আই টু ড্যাশ আর আই টু ড্যাশ মানে কি এন আই টু ট্রান্সফর্মারের যে ফ্লাস্ক যেটাকে ফ্লাস্ককে এস্টাবলিশ করছিল নোলোড কারেন্ট তাহলে সেটাকে আমরা আই জিরো নিয়ে নিলাম অ্যাকচুয়ালি জিনিসটাকে আরেকটু বলেই নিয়ে একবার যদিও এর আগে একবার বলা হয়ে গেছে আমার যে ইন অ্যাকচুয়াল কেস এটা হয় আমার হচ্ছে আই জিরো এই আই জিরোকে তারপর আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি ফাই এম বরাবর নিই মিউ আর এই বরাবর আমরা নিই হচ্ছে গিয়ে আইডাব্লু নিই বাট এখানে তো কোর লসের কথা কিছু বলা নেই তো তার জন্য আমরা আই জিরোটাকেই ধরে নিচ্ছি যে আই জিরো টোটালটাই আর কি ফ্লাস্ট এস্টাবলিশ করছে আচ্ছা এক মিনিট তাহলে এই বরাবর নিলাম আমি আই জিরো এবার দেখো এখানে বলেছিলাম কি আই জিরো আর আই টু ড্যাশের যে ভেক্টরসাম সেটা হচ্ছে আই ওয়ান তাহলে এখানে এটা পেলাম আই জিরো আর এটা হচ্ছে আই টু ড্যাশ এদের যে ভেক্টর সাম সেটা তাহলে কী হবে আই ওয়ান দেখো এখানে আমি যদি ত্রিভুজের নাম দিয়ে নিই এটা নাম দিলাম ও এটা নাম দিলাম এ এটা নাম দিলাম বি এই নামগুলো আমরা দিয়ে নিলাম দেখো ত্রিভুজ ওয়েবি ত্রিভুজ ওয়েবি এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ এই যে সমকোণী ত্রিভুজটা আছে এই সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা নিয়ে নিচ্ছি চলো তাহলে লম্ব কোণটা এখানটায় এবি হচ্ছে কি লম্ব আর ভূমি হচ্ছে কি ওবি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়ালস টু অতিভুজের স্কোয়ার মানে আমি লিখতে পারি অতিভুজ কি এখানটায় ও তাহলে ও এ স্কোয়ার ইকোয়ালস টু এবি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি ও এ এর ভ্যালু দেখো এই যে ও আছে ও এর ভ্যালু কার সঙ্গে সমান আই ওয়ানের সঙ্গে সমান তাহলে আই ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু এব স্কোয়ার এবি দেখো এই যে এবি এবি কার সঙ্গে সমান আই জিরোর সাথে সমান তাহলে এবির জায়গায় আমি লিখতে পারি আই জিরো স্কোয়ার আর ও কার সাথে সমান ও হচ্ছে আই টু ড্যাশ বা এনআই টুর সঙ্গে সমান তাহলে এটা এনআই টু এর হোল স্কোয়ার বা আই টু ড্যাসের হোল স্কোয়ারও লিখতে পারো আই টু ড্যাসের ভ্যালু তো দিয়ে দিয়েছে তাহলে ডিরেক্ট বসাতে পারবো চলো অর আই ওয়ান সমান কী লিখতে পারি ও রুটোভার আই জিরো স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার দেখো আই জিরোর ভ্যালু একটু আগে বার করেছো আড়াইশো টু ছিল বোধহয় একবার চেক করে চলো হ্যাঁ টু ছিল আর আই টু ড্যাশের স্কোয়ার মানে কত আই মানে ছিল হচ্ছে ফাইভ তাহলে এত এটাকে ক্যালকুলেট করে নিতে হবে একবার চেক করে নিই আই টু ড্যাশ ফাইভ হান্ড্রেড এম্পিয়ার ছিল নাকি হ্যাঁ তাই ছিল তাহলে এবার ক্যালকুলেটারে চেক করতে হবে টু ফিফটি স্কোয়ার প্লাস ফাইভ হান্ড্রেড স্কোয়ার যেটা এলো টোটালটার রুট তাহলে আসবে দেখবে পাঁচশো উনষাট ফাইভ ফিফটি নাইন পয়েন্ট জিরো টু এত অ্যাম্পিয়ার এলো তাহলে আই ওয়ানের ভ্যালু আমরা পেয়ে গেলাম দেখো এখানে কী ক্যালকুলেট করছিলাম আমরা ট্রান্সফরমেশন রেশিও ক্যালকুলেট করছিলাম বা অ্যাকচুয়াল রেশিও ক্যালকুলেট করছিলাম তো টোটাল প্রসিডিওরটা আমার আটকে ছিল এই আই ওয়ানের ভ্যালুটা আমরা জানতাম না বলে তাহলে এখন তো আমরা আই ওয়ানের ভ্যালু বের করে নিয়েছি তাহলে আই ওয়ানের ভ্যালু যদি বের করে নিয়ে থাকি এই যেটা বার করলাম ফাইভ ফিফটি নাইন পয়েন্ট জিরো টু যেটা বার করলাম সেটাকে তাহলে এখন এই জায়গায় বসিয়ে দেবো তাহলে আর আই টুর ভ্যালু তো পাঁচ এম্পিয়ার দেওয়াই আছে তাহলে সেখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। কে এর ভ্যালু তো আমরা ক্যালকুলেট করে নিয়েছি একশো আমাকে বের করতে হবে কি বের করতে হবে পার্সেন্টেজ রেশিও এর অর তাহলে এখান থেকে কেএনএর ভ্যালু এখানে পুট করব। আর এর ভ্যালু ক্যালকুলেট করে নিয়েছি আমরা আরের এর ভ্যালু এখানে আর এখানে পুট করবো তারপর কে এন মাইনাস আর ডিভাইডেড বাই আর করে করি তারপরে যদি তাকে হানড্রেড দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার পার্সেন্টেজ রেশিও এর যেটা সেটা বেরিয়ে যাবে এই কোয়েশ্চেনে আরও যে জিনিসটা তুমি বের করতে পারবে এখানে এই ফেজার ডায়াগ্রাম থেকে সেটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেলের ওর দেখো ফেজ অ্যাঙ্গেলের ওর কোনটা ফেস অ্যাঙ্গেলের অর হচ্ছে থিটা আই টু ড্যাশ আর আই ওয়ানের মধ্যে যে অ্যাঙ্গেল তাকে আমরা ফেজ অ্যাঙ্গেল এর বলে থাকি তাহলে ফেজ অ্যাঙ্গেল এর কি করে বার করবে সেটা একটু দেখে নেওয়া যাক একটু টাইম দেবে জিনিসটা মুছে নেই আমি দেখো থিটার ভ্যালু আমি বের করতে চলেছি তাহলে একই রকমভাবে ওই যে ও এবি সমকোণী ত্রিভুজ ছিল সেখানটায় ওই সমকোণী ত্রিভুজে ট্যান থিটা সমান কী লিখতে পারি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি লম্ব কত আমার এবি ভূমি কত ভূমি হচ্ছে আচ্ছা এটা ও ছিল ভূমি হচ্ছে ও বি এবি এবির ভ্যালু কত আমরা দেখলাম আই জিরোর সাথে সমান কারণ এটার নাম যদি সাপোজ তুমি সি দিয়ে নাও দেখতেই পাচ্ছ ও বি এসি হচ্ছে একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় একে অপরের সাথে তাহলে এবি আর সিও এরা একে অপরের সাথে সমান আর সিওর ভ্যালু আই জিরোর সাথে সমান তাহলে এববির ভ্যালু আই জিরোর সাথে সমান হবে তাহলে আই জিরো ওপরে আর নিচে হচ্ছে ও বি ও বি মানে কত আই টু ড্যাশ তাহলে থিটা সমান হচ্ছে আই জিরো বাই আই টু ড্যাশ আই জিরোর যে ভ্যালু সেটা কত আমরা দেখেছি আড়াইশো আর আই টু ড্যাশ হচ্ছে কত পাঁচশো কাটাকুটি করলে পাচ্ছি আমরা হাফ তাহলে টেন থিটা সমান পাচ্ছি হাফ ওর থিটা ইকোয়ালস টু কত পাবো টেন ইনভার্স হাফ টেন ইনভার্স হাফ পেলাম তাহলে এটাকে আমাদেরকে এবার ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নিতে হবে টেন ইনভার্স হাফ মানে পয়েন্ট ফাইভ ইকোয়ালস টু কত পাচ্ছি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ডিগ্রি তাহলে এটা গেল আমার অ্যাঙ্গেল এরর তাহলে এই অঙ্কে আমরা কীভাবে পারসেন্টেজ রেশিও এরর আর কীভাবে আমরা অ্যাঙ্গেল এরর বের করি সেটা চেক করলাম